नमस्कार बंधुरा, बांगाली सेरा हेसेले सबाई के स्वागत। आज आपनादेर साथे शेयर करते चलेछि काँचकलार कोफ्ता कारी। एटा आमी सम्पूर्ण निरामिष भावे बानियेछि। निरामिष दिने भात लुचि रुटी परोटा सबकिछुर साथे एटा खेते बेश भालो लागे। आर अनेकेई काँचकला पछन्द करे ना, तादेरके जदि एइभावे कोफ्ता बानिये खाओयानो जाय ताहले तारा काँचकलार एई कोफ्ता आबारो खेते चाइबे। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কোফতা বানানোর জন্য আমি প্রথমে তিনটে কাঁচকলা মাঝখান থেকে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। এখন কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মটর ডাল বাটা। এই মটর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 4টের মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। শেষে সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম। এখন হাতের সাহায্যে এই কাঁচকলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা গুঁড়ো মশলার মধ্যে কী আছে সেটা ডেসক্রিপশানে জানিয়ে দেব। কাঁচকলাটা মাখানো হয়ে গেলে আমি হাতের তালুতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প মাখা নিয়ে হাতের তালুর সাহায্যে হালকা চেপে চেপে কোফতার শেপ তৈরি করে নেব। এইভাবে আমি সব কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই কোফতার শেপ দেওয়ার সময় যদি আপনাদের মাখাটা খুব নরম বলে মনে হয় তাহলে এতে অল্প একটু বেসনও অ্যাড করতে পারেন। সব কোফতাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে কোফতাগুলো ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কোফতা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন কোফতাগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কোফতাগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, তবে আপনারা যতটা পরিমাণ আলু খাবেন সেই পরিমাণ আলুটা দেবেন। এখন আলুগুলো কিছুক্ষণ তেলের ওপর ভেজে তুলে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন মশলাগুলোকে 20-25 সেকেন্ড ধরে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। এখন সব কিছু আবারও 3-4 সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। এরপর সব কিছু তেলের ওপর খুব ভালো করে ভেজে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধ না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখন সব মশলা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দু
2 মিনিট পর ঢাকনা খুলছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুসারে অল্প চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। চিনি দেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলছি। আগে আমি একবার ঢাকনা খুলে চেক করে নিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তাই এখন এর মধ্যে কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি। তবে চাইলে আপনারা এতে সামান্য একটু হিংও ব্যবহার করতে পারেন, তাতে এর গন্ধটা ভীষণ ভালো লাগে। আমার কাঁচকলার কোপ্তা কারি একদম তৈরি হয়ে গেছে, এখন এটাকে গরম গরম পরিবেশন করতে হবে। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করবেন, আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কেননা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তাহলে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।